সো এই হচ্ছে আইফোন এসি 2020, এর স্পেসিফিকেশনগুলো একটু দেখে নিন, এখন আমরা চলে যাব। সো আইফোন এসির হ্যান্ডস অন রিভিউ এবং আনবক্সিং ভিডিওটি নেক্সট নিয়ে আসবো, আজকে হবে এর স্পিকার টেস্ট। সো আজকে ওয়ানপ্লাস এইট, ওয়ানপ্লাস এইট প্রো, স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং এস টোয়েন্টি আলট্রা এবং আইফোন ইলেভেন প্রো ম্যাক্সের স্পিকার টেস্ট হবে, দেখব সেগুলোর তুলনায় এর স্পিকার কোয়ালিটি কেমন। সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পাচ্ছি, লাউডনেস অনেক ভালো, 106 ডেসিবেল। সো আইফোন এসির স্পিকার টেস্ট, সাথে অন্য অন্য ফোনের বেশ কিছু ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোর কিন্তু স্পিকার টেস্ট এখন করলাম আমরা, আপনাদের সামনেই কিন্তু ঘটনাগুলো ঘটলো, আপনারা কিন্তু দেখতেই পেলেন। সো এখন কিন্তু বলা যায় যে আইফোন এসি 2020 যেটি রিলিজ হয়েছে, এটি কিন্তু প্রাইস রেঞ্জ অনুযায়ী এটির স্পিকার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। সো আইফোন ইলেভেন প্রো ম্যাক্স এখানের যে সাউন্ডের লাউডনেসটা ছিল, তার চাইতেও কিন্তু দেখা যাচ্ছে যে আইফোন এসি 2020 এটার লাউডনেসটা কিন্তু একটু বেশি। আইফোন এসি 2020 এটির কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক ফ্ল্যাগশিপ লেভেলকেও পিছনে ফেলে আশ্চর্যজনকভাবে কিন্তু সামনের দিকে এগিয়ে এসেছে। সো স্পিকার টেস্টগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে সাউন্ড কোয়ালিটির লাউডনেসের দিক থেকে হুয়াইওয়ের P40 প্রো এটি কিন্তু সর্বোচ্চ আছে। সো আজকের যে সাবজেক্ট সেটি হচ্ছে আইফোন এসি 2020 স্পিকার কোয়ালিটি, এটির স্পিকার কোয়ালিটি যথেষ্টই ভালো লেগেছে এবং এর যে লাউডনেস সেটিও যথেষ্ট ভালো ছিল। সো আইফোন এসি 2020 আনবক্সিং এবং ফুল হ্যান্ডস অন রিভিউ নিয়ে আসবো এবং গেমিং টেস্টও থাকবে। সো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন টেকনোলজি ভিডিও আমাদের চ্যানেল সবার আগে দেখুন, অ্যান্ড ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, অ্যান্ড নতুন নতুন কী ভিডিও দেখতে চান সেটিও জানাতে পারেন। অ্যান্ড চ্যানেল প্রথমবার হলে বলবো যে চ্যানেলটি একটু ভিজিট করুন, সেখানে অনেক ভিডিও আপনাদের জন্য তৈরি করা আছে, দেখুন যেটি পছন্দ হয় সেটি দেখুন, কোনো সমস্যা নেই, এবং আপনার মূল্যবান মতামতটুকু দিন। থ্যাংকস ফর ওয়াচিং।